নমস্কার অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা আজকে ফার্স্ট ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চনগুলো রয়েছে প্রত্যেকটি কোশ্চেনকে জিজ্ঞেস করবো আমরা এখানে ডিসকাস করব এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কোশ্চেন রিলেটেড যে সমস্ত স্ট্যাটিক জিকে উঠে আসে প্রত্যেকটি স্ট্যাটিক জিকে আমরা ডিটেলস এখানে ডিসকাস করবো এর সঙ্গে সঙ্গে কালকে তোমাদের রবিবার ছিল সানডে ছিল তোমাদের কালকে এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেস হয়নি এই ভিডিওতে আমরা তোমাদের কালকে একত্রিশ তারিখ এবং এক তারিখ দুটো ইনক্লুড করে নিয়েই করবো এবং তোমাদের জানুয়ারি মাস শেষ হয়ে গিয়েছে সেহেতু তোমাদের জানুয়ারি মাসের মান্থলি একটি পিডিএফ তোমাদের প্রয়োজন পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে তাড়াতাড়ি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও এবং তোমাদের আটটার দিকে তোমাদের এটি শেয়ার পাঁচটার দিকে এটা হচ্ছে এবং তোমাদের আটটার দিকে যেটা রয়েছে আমি তোমাদের আটটার দিকে একটি ভিডিও দিয়ে দেবো যেখানে তোমাদের পুরো যে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে কভার করে দেওয়া হবে সেখানে তিনশো সাড়ে তিনশো প্লাস একবারে একটি ভিডিওতে আমি কিন্তু ইনক্লুড করে নেব সেই সিজেন্টটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখতে ভুলবে না এছাড়াও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের দু হাজার একুশে স্পেশাল ব্যাচ চলছে আমাদের স্পেশাল কোর্সের ব্যাচ চলছে যেখানে তোমাদের টপিক ওয়াইজ সমস্ত কিছু একদম সিলেবাসে যা কিছু রয়েছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত কিছু করিয়ে দেওয়া হচ্ছে তোমাদের রেগুলার ক্লাসেস হচ্ছে সন্ধ্যে ছয়টা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে সাতটা থেকে তোমাদের রিজনিং এবং আটটা থেকে তোমাদের জি কে ক্লাস চলছে রেগুলার তোমাদের ক্লাস চলছে সোম থেকে রবিবার পর্যন্ত একদম কিন্তু প্রত্যেক দিন কিন্তু ক্লাসগুলো চলছে যারা প্রিভিয়াস ক্লাসগুলো অ্যাটেন্ড করো তোমরা প্লে লিস্টে ভিজিট করে দেখে নিতে পারবে এবং যারা তোমরা অ্যাটেন্ড করেছো এবং তোমরা আগের যেই সমস্ত ক্লাসগুলো আসতে চলেছে সেই সমস্ত ক্লাসগুলো অতি অবশ্যই অ্যাটেন্ড করবে ভিডিওকে এখনও একটি লাইক না করে দিলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা আজকে দেখে নিই আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে যে সমস্ত কোশ্চিনগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটি কোশ্চিনকে আমরা ডিসকাস করে নিই বন্ধুরা স্ক্রিনে তোমরা আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে কোন দেশে এ এফসি ওমেন্স এশিয়ান কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি টু আয়োজন করবে তাহলে এটি যেটা রয়েছে এটি কোন দেশ হোস্ট করবে এটি ভারত হোস্ট করবে কে হোস্ট করবে এখানে ওমেন এশিয়া কাপ এখানে ভারত হোস্ট করবে এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট যেটা রয়েছে তোমাদের এ এএফসি এ যেটা রয়েছে এ এ এফ তোমাদের প্রেসিডেন্ট কে রয়েছে সালমান বিন ইব্রাহিম আল খালিদ এ প্রেসিডেন্ট রয়েছে মাথায় রাখবে এবং এ যে হেডকোয়ার্টার রয়েছে সেই এ এফসির হেডকোয়ার্টার রয়েছে তোমাদের মালয়েশিয়া কোথায় রয়েছে মালয়েশিয়া মাথায় রাখবে এ এফসির হেডকোয়ার্টার রয়েছে তোমাদের মালয়েশিয়াতে এবং তোমাদের জন্য কাজ থাকবে এ ফুল ফর্ম তোমাদেরকে বলতে লাগবে এরপরে তোমাদের এখান থেকে জেনে রাখবে যে এ এফ এবছর টোটাল যে এশিয়া কাপ হচ্ছে এখানে টোটাল বারোটি দল অংশগ্রহণ করছে কটি দল টোটাল বারোটি দল এখানে অংশগ্রহণ করছে এর সঙ্গে সঙ্গে তোমরা আরও একটি মনে রাখতে পারো এ এফসির জেনারেল সেক্রেটারি রয়েছে উইন্স উইন্ডসর জন উইন্সর জন এর সঙ্গে সঙ্গে এটা তো ফুটবল ফেডারেশন হয়ে গেল আমাদের যে ইন্ডিয়ান যেটা ফুটবল ফেডারেশন রয়েছে এআইএফ এআইএফ এফ যেটি আমাদের ইন্ডিয়ান ফুটবলের রয়েছে তাহলে এটা আমাদের কি হয়ে যাবে এটাই মাথায় রাখবে এর প্রেসিডেন্ট যেটা তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এআইএফএফ এর প্রেসিডেন্ট জিজ্ঞেস করা হয় তাহলে এর প্রেসিডেন্ট কী হয়ে যাবে তোমাদের প্রফুল পটেল প্রফুল পটেল এ এফ এফ এরও ফুল ফর্ম তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে তাহলে দেখতে পাই যে আমি তোমাদের রেগুলার বলি যে সমস্ত ফ্যাক্টগুলো আমি তোমাদেরকে বলে থাকি সেই সমস্ত ফ্যাক্টগুলোকে তোমাদেরকে আমি রেগুলার নোট ডাউন করে নিতে বলি কারণ এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা যদি নোট ডাউন করে নিজের খাতার মধ্যে রেখে দাও তাহলে তোমাদের মান্থলি পিডিএফ উইকলি পিডিএফ কোনো কিছুই তোমাদের টেনশন নেওয়ার প্রয়োজন হবে না এবং তোমাদের স্ট্যাটিক জিকেটে যেটা রয়েছে সেই স্ট্যাটিক জিকেটটা তোমাদের আলাদা করে তোমাদের আলাদাভাবে আলাদাভাবে সেগুলোকে পড়তে হবে না এবং আমি তোমাদেরকে বারবারই বলেছি যে তোমাদের এক্সামে যেই স্ট্যাটিক জিকের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হবে প্রত্যেকটি স্ট্যাটিক জিকের কোশ্চিন কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে কোনো না কোনো দিকভাবে সেগুলো রিলেটেড থাকবে চলো এবার নেক্সট সুডেন্টটাকে দেখে নিই আজকে আমাদের নেক্সট স্টুডেন্টটা কি রয়েছে নেক্সট সুডেন্টটাকে জেনে নিই নেক্সট কোয়েন্টটা এখানে রয়েছে আমাদের এখানে সম্প্রীতি কোন আন্তর্জাতিক সংস্থা প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড শুরু করেছে তাহলে সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড শুরু করেছে এটি কে শুরু করেছে এটি আইসিসি শুরু করেছে কে শুরু করেছে এটি আইসিসি শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটিকে শুরু করেছে এটি প্রতি মাসে মাসে ছেলে মেয়ে সবাইদেরকেই এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে প্রত্যেক মাসেই মাসে আজকে ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে বেশিরভাগই তোমাদেরকে কোশ্চিন জিজ্ঞেস করবো কারণ আমি পুরো মাস জুড়ে এগুলো সমস্ত কিছু তোমাদেরকে পড়িয়ে এসেছি আইসিসির হেডকোয়ার্টার কী পড়িয়ে এসেছি আইসিসির কে চেয়ারম্যান রয়েছে তাও পড়িয়েছি এসেছি এর সঙ্গে সময় সঙ্গে ইন্ডিয়ান যে রয়েছে ইন্ডিয়ান বিসিসিআই সেই বিসিসিআইয়ের কে রয়েছে আমি তোমাদেরকে প্রায় যে কোনো টাইমে তোমাদের বেরিয়ে আসে প্রত্যেকটি দিন কিন্তু তোমাদেরকে বলেছি তোমরা আজকে কমেন্ট করে সবগুলো বলো যে কার কি এই আইসিসি রিলেটেড যত ফ্যাক্ট জানা আছে প্রত্যেকটি ফ্যাক্টকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে নিশ্চকণ্ট দেখে নেব নিষ্কোনটা আমাদের কী রয়েছে আজকে নিষ্কোনটা রয়েছে এখানে যেটা রয়েছে কারাপশান পারসেপশন ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টিতে ভারতের স্থান কততম রয়েছে তাহলে এখানে তোমাদের কারাপশান পারসেপশন যেটা রয়েছে পারসেপশন ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের স্থান রয়েছে এখানে আশি ছিয়াশি দু হাজার রয়েছে তোমাদের এখানে এইটটি সিক্স মাথায় রাখবে দু হাজার যেটা ছিল দু হাজার ছিল তোমাদের আশি তাহলে এটাও মাথায় রাখবে দু কত ছিল তোমাদের আশি তাহলে ভারত হয়েছে এখানে তম এবং প্রথমটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রথম হয়েছে এখানে নিউজিল্যান্ড এবং ডেনমার্ক মাথায় রাখবে যে প্রথম কে হয়েছে নিউজিল্যান্ড এবং ডেনমার্ক এখানে ফার্স্ট হয়েছে ফার্স্টে রয়েছে নেক্সটে দেখে নাও নেক্সটে আমাদের কী রয়েছে এখানে ভারতের প্রথম রাজ্য হিসাবে দু লক্ষ স্বাস্থ্যকর্মীদের করোনা ভ্যাকসিন দিল কোন রাজ্য তাহলে কোন রাজ্য এটি দিয়েছে এটি কে দিয়েছে কর্ণাটক কে দিয়েছে এটি কর্ণাটক রাজ্য দিয়েছে কর্ণাটক রাজ্য রিলেটেড ফ্যাক্ট কমেন্ট বক্সে জানিয়ে যাবে এখানে ক্যাপিটাল কী রয়েছে মুখ্যমন্ত্রী কে রয়েছে গভর্নর কে রয়েছে চলো এবার নেক্সট পয়েন্টে দেখে নিই নেক্সট পয়েন্টে আমাদের কী রয়েছে এখানে ওয়ার্ল্ড যেটা রয়েছে লিপ্রোসি ডে ওয়ার্ল্ড লিপ্রোসি ডে যেটা রয়েছে কুষ্ঠ দিবস যেটিকে সম্ভবত বাংলায় বলা হয়ে থাকে তাহলে এটি কবে পালিত হয়ে থাকে এটি সাধারণত যেটি রয়েছে এটি চা চার নম্বর রবিবার জানুয়ারি মাসে চার নম্বর রবিবার এটি পালিত হয়ে থাকে জানুয়ারি নম্বর এবং চার নম্বর রবিবার যেটা পরিচিত তোমাদের এখানে আর এটা তিরিশ তারিখ এখানে তোমাদের শর্ট ক্যান্সার এখান থেকে হয়ে যায় তার নাম রবিবারিয়া সম্ভবত যেটা রয়েছে শনিবার এটি পালিত হয়ে থাকে তো এবছর যেটি পালিত হচ্ছে এটি তিরিশে জানুয়ারি এবছর পালিত হচ্ছে এবং এবছরের জন্য তোমাদের এটা মাসটায় লাগতে লাগবে তিরিশে জানুয়ারি নেক্সট পয়েন্টে দেখে নেব নেক্সট পয়েন্টে আমাদের কী রয়েছে এখানে দু হাজার একুশ সালে প্রজাতন্ত্র দিবসে কোন রাজ্য ট্যাবলো প্রথম পুরস্কার পেলো তাহলে কোন রাজ্যের ট্যাবলো প্রথম পুরস্কার পেয়েছে এখানে কে পেয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রিলেটেড ফ্যাক্ট কী রয়েছে আমি তোমাদের দুটো ফ্যাক্ট তোমাকে বলে দিচ্ছি ক্যাপিটাল এখানে লখনউ রয়েছে এখানে তোমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছে মুখ্যমন্ত্রী রয়েছে যোগী আদিত্যনাথ এবং এখানে গভর্নর কে রয়েছে তোমাদের সেটি কমেন্ট বক্সে জানাতে লাগবে উত্তরপ্রদেশে গভর্নর কে রয়েছে এবং ওই গভর্নরের কাছে অ্যাডিশনাল আরও একটি আরও একটি স্টেটের ভার রয়েছে আরও একটি রাজ্যের ভার রয়েছে তাহলে ওই কোন গভর্নর রয়েছে এবং কোন আরেকটি কোন রাজ্যের সেই ভার রয়েছে ওনার কাছে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে এখানে ক্যাপিটাল তোমাদের লখনউ রয়েছে এবং তোমাদের এখানে কি সিএম রয়েছে এখানে যোগী আদিত্যনাথ তোমাদের ইয়োগী আদিত্যনাথ এখানে রয়েছে এবং তোমাদের গভর্নরটা কে রয়েছে গভর্নরটা ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আনন্দীবেন পটেল রয়েছে গভর্নর রয়েছে আনন্দীবেন পটেল এবার তোমাদের কোশ্চিনে আমি বলছি যে তোমাদের অ্যান্সারটা দিতে লাগবে যে এই আনন্দিবাল পটেলকে আরও একটি রাজ্যের অ্যাডিশনাল গভর্নর হিসাবেও কিন্তু ইনি রয়েছেন সেটি কোন রাজ্য সেই রাজ্যটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে চলে যাবেন নিঃশাহাই দেখেনি আমাদের কী রয়েছে শহীদ দিবস কবে পালিত হয় মাটি যে রয়েছে আমাদের শহীদ দিবস সেই শহীদ দিবস কবে পালিত হয় এটি তিরিশে জানুয়ারি পালিত হয়ে থাকে নিশ্চকিনটা দেখব নিশ্চয়টা আমাদের কী রয়েছে আমাদের এখানে ভারতের প্রথম চন্দন কাঠের মিউজিয়াম কোথায় উদ্বোধন করা হলো তাহলে ভারতের প্রথম চন্দন কাঠের মিউজিয়াম কোথায় উদ্বোধন করা হলো মাইজোরে কোথায় হয়ে যাবে এটা তোমাদের মাইজোরে ভারতের প্রথম চন্দন কাঠের মিউজিয়াম উদ্বোধন করা হলো সেই ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নিশ্চকণ্ডে দেখলাম নিশ্চন্ডে কী রয়েছে আমাদের এখানে হিমাচল প্রদেশের প্রদেশ কত তারিখে প্রতিষ্ঠা দিবস পালন করলো তাহলে হিমাচল প্রদেশ যেটি রয়েছে এটি পঁচিশ তারিখে এটি হলো গিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করেছে কত তারিখে পঁচিশ তারিখে প্রতিষ্ঠা দিবস পালন করেছে এবং আটটায় সে আটটার দিয়ে যেই সেশনটা হবে সকাল আটটায় যে সেশনটা হবে সেই সেশনটাকে কিন্তু দেখতে ভুলবে না সেখানে তোমাদের একদম পুরো যে মাসটা চলে গেলো পুরো মাসে সেখানে আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভিডিওতেই দিয়ে দেবো নেক্সট রয়েছে এবং সেই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে আমাদের সমস্ত পিডিএফগুলোই সেখানে দিয়ে দেওয়া হয় সেখানে তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে থাকবে নেক্সট রয়েছে এখানে বিশ্বে স্ট্রংগেস্ট স্ট্রঙ্গেস্ট ব্র্যান্ড তালিকায় রিলায়েন্স জিও স্ট্রংগেস্ট ব্র্যান্ড তালিকায় রিলায়েন্স জিওর স্থান কততম তো রিলায়েন্স জিওর স্থান কত হয়েছে এখানে পঞ্চমতম কত হয়ে যাবে এখানে তোমাদের পঞ্চমতম এখান থেকে হয়ে যাবে চলো নেক্সট স্টুডেন্টটাকে দেখে নিই নেক্সট স্টুডেন্টে কী রয়েছে আমাদের এখানে থার্টি ফাইভ পারাগাতি প্রা প্রাগতি প্রাগাতি মিট এর সভাপতিত্ব কে করলেন তাহলে পঁয়ত্রিশতম প্রগতি মিট এর সভাপতিত্ব করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেক্সট দেখে নাম্বার নেস্ট কী রয়েছে আমাদের এখানে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছে তাহলে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের এখানে সেক্রেটারি পদে এখানে ইউপি সিং ইউপি সিং এখান থেকে নিযুক্ত হয়েছে কী হয়ে যাবে তোমাদের ইউপি সিং এখান থেকে তোমাদের শর্টে অ্যান্সার হয়েছে নেক্সট দেখে নাম্বার নেস্ট কী রয়েছে আমাদের আজকে কাকে এ এ আই মানে হলো গেলে তোমাদের এখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর অস্থায়ী চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে ইন্ট্রিম চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে অস্থায়ী চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে অনুজ আগরওয়ালকে কাকে অনুজ আগরওয়ালকে মাথায় রাখবে এবং এ এ আই এর ফুল ফর্ম যেটা রয়েছে তোমাদের আমি বললাম যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নেক্সট কোশ্চেনটা দেখলাম নেক্সট কোশ্চেনটা কী রয়েছে আমাদের এখানে এস আমাদের আজকে শেষ কোশ্চেন রয়েছে আর তো এই কোশ্চেনটা মাথায় রাখো যে এস বি আই কার্ডের এমডি এবং সিও কে নিযুক্ত হয়েছে এটি এস বি আই কার্ড কিন্তু মাথায় রাখবে এসবিআই কার্ডের এমডি এবং সিও রাম রামোহন রাও রামা মোহন রাও আমারা রামা মোহন রায় আমারাকে নিযুক্ত করা হয়েছে এস বি আই কার্ডের এমডি এবং সি তাহলে আজকের ক্লাসে এই সমস্ত কোশ্চেনগুলো নেওয়া হয়েছে নেক্সট ডেতে আবার ঠিক একই টাইমে তোমাদের ক্লাসগুলো শুরু হবে এবং আবার সন্ধ্যায় ছটা থেকে তোমাদের চলছে বেঙ্গল পুলিশের ক্লাসগুলো চলছে সেই পুলিশের ক্লাসগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই অ্যাটেন্ড করবে এবং তোমাদের আজকে এই আটটা থেকে সকাল আটটা থেকে তোমাদের যেই ক্লাসটা হবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো মান্থলি ক্লাসের যে ক্লাসটা হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে ভুলবে না সেখানে আমরা প্রচুর পরিমাণে তিনশো ক্লাস সেখানে একদম পুরো অনলাইনের কোশ্চিনগুলোকে করে নেব সেখানে সেটা তোমরা অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করবে তাহলে আজকের জন্য এতখানি থ্যাংক ইউ ফর